আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। ভারতের ম্যাচে বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ উঠলেও আম্পায়াররা তা কানে নেননি। পাকিস্তানের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ, যেটা এখন বাংলাদেশের সবাই জানে। ১১তম ওভারে সাকিব আল হাসানের বিরুদ্ধে বিতর্কিত এলবিডব্লিউ দেন আম্পায়ার আদ্রিয়ান হোলস্টক। এমনকি রিভিউ নেওয়ার পর সাকিবের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগতে দেখা গেলেও টিভি আম্পায়ার একই রায় দেন। বাংলাদেশের অধিনায়ক প্রথম বলে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছেন, তাতে যেন এলোমেলো ব্যাটিং লাইন আপ। শেষ পঞ্চান্ন বলে ৫৩ রান যোগ করেছে বাংলাদেশ, মাত্র ১২৭ রান করে তা ডিফেন্ড করতে পারেননি। ফলাফল, পাকিস্তান ৫ উইকেট জিতেই সেমিফাইনালে চলেছে। ম্যাচে সে বিতর্কে ঝড় উঠেছে সাকিবের এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুকে লিখেছেন, একেবারে জঘন্য সিদ্ধান্ত, নরকে যাও তোমরা, গো টু হেল। ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইট করেছেন, সাকিবের ব্যাটটা একদমই মাটি ছোঁয়নি, ব্যাটের ছায়ার দিকে দেখুন, স্পাইক ছিল, ব্যাটে বলের আঘাত ছাড়া আর কিছুই ছিল না। বাংলাদেশ বাজে আম্পায়ারিং সিদ্ধান্তের শিকার হয়েছে। রত্তিশ নামের একজন টুইট করেছেন, বাংলাদেশও সাকিব আল হাসান পুরোপুরিভাবে ডাকাতির শিকার, ওটা আউট মনেই হয়নি, আইসিসি ইজ ইকুয়াল টু পিসিবি। সিজরাতুল ইসলাম নামের এক বাংলাদেশি ভক্ত লিখেছেন, সবসময় কেন আমাদের সঙ্গেই এমনটা হয়, আজকের ম্যাচ হারার জন্য কে দায়িত্ব নেবে, সাকিবের বিতর্কিত আউটের দায় কার, কেদার যাদব পাকিস্তানের দিকে আঙুল তুললেন, প্রতারক পাকিস্তান। সবচেয়ে বড় কথা, যে যাই বলুক সেমিফাইনালে তো চলে গিয়েছে পাকিস্তান, কিচ্ছু করার নেই আর। এদিকে শোনা যাচ্ছে আম্পায়ারের সাথে এই বিষয় নিয়ে তর্ক করা এবার নিষিদ্ধ অথবা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন সাকিব আল হাসান। ইউএসপিএন ক্রিকেট ইনফোর তথ্য মোতাবেক তদন্ত করে সাকিবের বিরুদ্ধে এমনই ব্যবস্থা নিতে চলেছে এবার আইসিসি। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। বাগধারা একটি কথা আছে, উদুরপিণ্ডে বুদুরঘরে, দোষ করেছে একজন আর এখন শাস্তি গুনতে হচ্ছে আরেকজনকে। সত্যিই আমরা বাঙালি জাতি খুবই হতাশ। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।